দারুন একটা ব্রাইডাল লুক শেয়ার করব। আর আগে আমি কোনোদিনও ব্রাইডাল লুক শেয়ার করেছি, বাট পুরোপুরি রেড ব্লাউজ আর রেড শাড়ির ওপরে আমি তোমাদের সাথে শেয়ার করিনি, মানে অন্য কালার একটু ম্যাচ করেছি, মানে কম্বাইন্ড কালার করে, মানে একটা ব্লু নীল, মানে ব্লু রেড এরকম টাইপের কালার কম্বিনেশন মিক্সড করেছি। তো আজকে আমি ঠিক করেছি ফুল রেড বেনারসি, বা যাই বলো না কেন তোমরা রেড কালারের বেনারসি আর রেড ব্লাউজের সাথে একদম পুরো বিয়ের লুকটা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা তোমরা একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবে আর খুবই ইজিলি তোমরা বাড়িতে বসে করতে পারবে। আর আজকে ভিডিওটাতে কিন্তু আমি কোনো রকম ফাউন্ডেশনও ইউজ করবো না, তোমাদের সবার কাছে আশা করি ল্যাকমি সিসি ক্রিম বা বিবি ক্রিমটা তো থাকেই অনেকের কাছে, তো আমি ঠিক করেছি আজকে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে এই মেকআপটা ক্রিয়েট করবো, কারণ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে এরকম মেকআপটা তোমরা বিবি ক্রিম বা সিসি ক্রিমের সাথে দেখতে চাও। তো সেটাকে তোমরা কিভাবে লং লাস্টিং করবে, সেটাকে কিভাবে একদম এইচডি একটা লুকে প্রোভাইড করবে, মানে কিভাবে তোমরা ওটাকে কনভার্ট করবে, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো, কিভাবে তোমরা ফুল লুকটা এভাবে ক্রিয়েট করতে পারবে। তো আজকে লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই বিবি ক্রিম বা সিসি ক্রিম যাই বলো না কেন, আমি সিসি ক্রিম দিয়ে তোমাদের সাথে পুরো মেকআপ লুকটা শেয়ার করব। আর একদমই খুব মিনিমাল কয়েকটা প্রোডাক্ট দিয়ে তোমাদের সাথে আজকে মেকআপ লুকটা শেয়ার করব, একদমই খুব বেশি প্রোডাক্ট দিয়ে বা বিশাল কিছু মানে তোমাদের সাথে শেয়ার করব না, যেহেতু এটা বাড়িতে বসে তোমরা এরকম টাইপের মেকআপ কিন্তু অবশ্যই ক্রিয়েট করতে পারো, বা ফটোশ্যুট করার জন্য, বা যারা নিজেদের বিয়েতে নিজেরাই বাড়িতে বসে খুব কম খরচে সাজতে চাইছো, তো তাদের জন্য কিন্তু আজকের মেকআপ লুকটা একদম মানে পারফেক্ট বলতে পারো। তো চলো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল করবে, আর আজকের ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা অ্যানাউন্স, সেটা হচ্ছে আমি কিন্তু ফেসবুক পেজেও কিন্তু ডেইলি ভিডিও আপলোড দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটাও চেক করে নিও, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রূপকথাস ওয়ার্ল্ড, যেটা আমার ইউটিউবেও দেওয়া আমার ফেসবুকেও কিন্তু সেম নাম দেওয়া, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করে নিও, ফলো করে নিও, আর ইনস্টাগ্রাম ইউটিউবে যেভাবে সাপোর্ট করছো ফেসবুক পেজেও অবশ্যই একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি, ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করে দিই। সবার আগে আমি আমার মুখে ফেস ওয়াশ করে নিয়েছি যাতে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। তো তোমরা কিন্তু মেকআপ করার আগে অবশ্যই তোমাদের ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিও, তোমাদের পছন্দ মতো তোমাদের ফেস ওয়াশ ইউজ করে নিও। এরপর আমি লেন্স ওয়্যার করে নিয়েছি, আর এরপর আমি আজকে ইউজ করছি ডাবর গোলাপুরির এই ছোটো রোজ ওয়াটারটা, যেটা তোমরা 10-15 টাকাতেই পেয়ে যাবে, খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা কিন্তু খুব ভালো একটা মেকআপ কিন্তু আজকে করতে পারবে। তো চলো, সবার ফার্স্ট এভাবে হাতের মধ্যে নিয়ে পুরো ফেসে ড্যাব 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 করে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমরা ময়শ্চারাইজারের জন্য আমি এখানে ইউজ করছি বোরো প্লাসের এই ময়শ্চারাইজারটা, এই ছোটো ময়শ্চারাইজারটা মাত্র 5 কি 10 টাকাতেই তোমরা পেয়ে যাবে, তোমরা যে কোনো 5 টাকা 10 টাকার ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতেই পারো, অথবা তোমরা তোমাদের পছন্দের ময়শ্চারাইজারই ইউজ করতে পারো। আর এই ময়শ্চারাইজার কিন্তু অ্যান্টিসেপ্টিক, খুব ভালো একটা ময়শ্চারাইজার। তো চলো, এই সবার ফার্স্টে আমি আগে এখানে ময়শ্চারাইজিংটা করে নিয়েছি, তো ময়শ্চারাইজিংয়ের পার্টটা কিন্তু একদমই মিস করবে না, অয়েলি স্কিন হোক আর ড্রাই স্কিন হোক বা সেন্সিটিভ স্কিন যে স্কিনই হোক না কেন। এরপরে লিপ বাম হিসাবে আমি এখানে ইউজ করছি বোরো প্লাসের এই ভ্যাজলিনটা, মানে ভ্যাসো কেয়ারটা, তো এটা কিন্তু ভীষণই ভালো একটা লিপ বাম, তোমরা চাইলে অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো, এটা তোমরা 5 টাকাতেই পেয়ে যাবে। তো চলো, এরপরে আমাদের মেকআপটাকে লং লাস্টিং করার জন্য কিন্তু একটা প্রাইমার ইউজ করতে হবে, তো সেটার জন্য আমি এখানে ইউজ করেছি ইনসাইডসের পোর মিনিমাইজারের এই প্রাইমারটা, যেটা তোমরা under ₹100 তোমরা পেয়ে যাবে অনলাইনে অফলাইনে সব জায়গাতেই পেয়ে যাবে, এটা অফলাইনের থেকে অনলাইনেই তোমরা বেশি পাবে, তোমরা যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবে, খুবই ভালো। আর পুরো ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, পুরো মানে যে পোরসগুলো থাকে আমাদের ফেসে সেগুলোকে একেবারে মিনিমাইজ করে দেয়। আর এরপর আমি এখানে পুরো ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের জন্য আজকে আমি এখানে ইউজ করছি ল্যাকমি 9 to 5 সিসি ক্রিম, যেটা দিয়ে পুরো ফেস মেকআপটা আমি করবো। আর এছাড়াও আমি কী কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সবার ফার্স্টে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে আমি আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটা একদমই ক্রিম বেসে আসে আর একটু হোয়াইট কাজ দেয়, এগুলোর কিন্তু শেড হয়, তোমরা শেড ওয়াইজ নিও, এটা আমার থেকে অনেকটা লাইটার শেড, যার জন্য মানে যার জন্য এরকম একটু হোয়াইট কাজ টাইপের দিচ্ছে, বাট একটু পরে এটা একটু মানে স্কিনের সাথে কিন্তু একটু মিশে যাবে, মানে একটু অক্সিডাইজড হয় এটা, তো সেই জন্য এটা স্কিনের সাথে একদম মিশে যাবে। দেখতে পাচ্ছ আমি একটা ভেজা ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা এরকম ভেজা ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিও। তো চলো, এরপরে আমি এখানে আমার আই লুকটার জন্য আইব্রো লুকের জন্য এখানে আমি ইউজ করছি এডিএসের এই আইব্রো ডিফাইনারটা, যেটা দিয়ে আমি আমার পুরো আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করে নিয়েছি, আর এরপরে আমি স্পুলি ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে একদম একটা ন্যাচারাল লুক আসে। তোমরা এভাবে যে কোনো কাজল দিয়ে বা যে কোনো আইশ্যাডো এরকমভাবে মানে ডার্ক যে ব্ল্যাক কালার বা
ব্রাউন কালার নিয়ে তোমরা কিন্তু এভাবে তোমাদের আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করতেই পারো, অথবা অন্য কোনো কাজলও তোমরা ইউজ করতে পারো। তো চলো সেমভাবে আমি আর একটা আইব্রো করে নিয়েছি। আর এরপরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে সুইস বিউটির এই হাইলাইটিং কনসিলারটা, যেটা আমার এখানে শেড নাম্বার রয়েছে 1 সেন্ট, যেটা আমার থেকে একটু ডার্ক রয়েছে। বাট যেহেতু ফার্স্ট আমি লাইটার শেড ইউজ করেছি, এরপরে আমি ডার্কার শেডটা ইউজ করলে একদম স্কিন ওয়াইজ মিশে যাবে আমার। তো আমার এখানে 1 সেন্ট এই আমার সুইস বিউটির শেড নাম্বারটা, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। এই সুইস বিউটির এই কনসিলারটা এতটা ভালো একটা কভারেজ দেয় না, 130-140 টাকায় তোমরা পেয়ে যাবে, যে কোনো তোমরা মার্কেটে পেয়ে যাবে, মানে অফলাইন অনলাইন যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে। ভীষণ ভালো একটা কনসিলার আর ভীষণ ভালো একটা HD কভারেজ দেয়, মানে কম প্রাইসের মধ্যে সব থেকে ভালো আর HD কভারেজ দেয় এরকমই একটা মানে কনসিলার হচ্ছে এই সুইস বিউটির কনসিলার। তো এভাবে আমি আমার আইব্রোটাকে পুরোপুরি ডিফাইন করে নিয়েছি, যাতে একদম নিট অ্যান্ড ক্লিন দেখায় আমার লুকটা। আর এরপরে দেখতে পাচ্ছ পুরো ফেসটাকে ব্লেন্ড করার পরে কীরকম একটা HD একদম পুরো ফিনিশ আসছে, দেখতে পাচ্ছ পুরো একদম ব্রাইডাল লুক নিয়ে চলে আসে। আর তোমরা চাইলে এর থেকে অনেক লাইটার শেডও পেয়ে যাবে, তোমরা কিন্তু লাইটার শেডটাও নিয়ে করতে পারো ইউজ। এরপরে আমার পুরো বেস মেকআপ কিন্তু রেডি। এরপরে আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য এখানে ইনসাইডসের HD লুজ কম মানে যে লুজ পাউডারটা রয়েছে সেটা দিয়ে পুরো ফেসটাকে বেক করে নিয়েছি। আর এটাকে আমি অ্যাপ্লাই করার পরে এভাবে রেখে দেবো, ফার্স্ট আমি আমার আই লুকটা ক্রিয়েট করবো, তারপরে ওটার পালা। আই লুকের জন্য এখানে আমি হুদা প্যাস্টেলের এই আই শ্যাডো প্যালেটটা আমি ইউজ করেছি। এই প্যালেটটা কিন্তু আমি মাত্র 500 টাকাতেই পারচেস করেছি। এতগুলো কালার আর এত কিছু তোমরা একসাথে পেয়ে যাবে, হাইলাইটার, কন্ট্রোল, তারপরে আই শ্যাডোর প্রচুর কালার তোমরা এখানে, শিমারি, তারপরে গ্লিটার প্রচুর শেড পেয়ে যাবে। তো সেই সব নিয়ে মাত্র 500 টাকায় আমি এটা পারচেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তোমরাও চাইলে করতে পারো এরকম টাইপের কোনো আই শ্যাডো প্যালেট, বা অন্য কোনো আই শ্যাডো প্যালেট থাকলে সেটা দিয়েও করতে পারো। তো সবার ফার্স্টে আমি আমার ক্রিজ লাইনটাকে ডিফাইন করেছি একটা লাইটার শেড নিয়ে, আর তারপরে ইনার কর্নার আর আউটার কর্নার একদম ডার্ক রেড মেরুন কাইন্ড অফ কালারটা নিয়ে একদম ব্লেন্ড করেছি। সাথে সেম কালারটাকেই আমি আমার আইলিডের নিচেও অ্যাপ্লাই করে নিয়েছি, একটু স্মচ করে নিয়েছি যাতে আইলিডের নিচেটাও ভালো লাগে। এরপর আমি সেম কনসিলারটাকে আমি আমার একটু আইলিডে অ্যাপ্লাই করেছি, জাস্ট একটা হাইলাইট টাইপের করবো, মাঝখানটা একটু জাস্ট স্পটলাইট টাইপের করার ইয়ে রয়েছে। তো সেই জন্য জাস্ট এভাবে অ্যাপ্লাই করার পরে এভাবে জাস্ট একটু ব্রাশ দিয়ে এভাবে জাস্ট একটু ব্লেন্ড মতো হালকা হালকা করে করে নিচ্ছি। আর এরপরে সাইড দিয়ে মানে ইনার কর্নার আর আউটার কর্নার দিয়ে এভাবে রেড কালার নিয়ে হালকা হালকা করে আবার ব্লেন্ড করে নিচ্ছি। আর মাঝখানটা এভাবে জাস্ট একটা পিঙ্ক আর রেডের মাঝখানে একটা কালার ওরকম টাইপের একটা কালার নিয়ে এখানে জাস্ট পেস্ট করে নিচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছি এখান থেকে আমি কন্ট্রোল করে নিচ্ছি, এখান থেকে যে ব্রাউন কালারটা রয়েছে এই কন্ট্রোল শেডটা নিয়ে আমি এভাবে কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা যে কোনো ব্রাউন কালারের শেড নিয়ে কিন্তু যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে কন্ট্রোল করতে পারো পুরো ফেসে। আর যেহেতু ব্রাইডাল তো কন্ট্রোলটা একটু বেশি করেই করতে হবে ফেসে, আমার নোজে, ফরহেডে সব জায়গাতেই আমি কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। অবশ্যই কন্ট্রোলটা স্কিপ করো না, তাহলে কিন্তু মেকআপটা একদমই মানে শার্প দেখাবে না। তো এরপরে আমি পুরো ফেসে যে সমস্ত পাউডারটা রয়েছে এক্সট্রা পাউডারটা সেটাকে আমি পুরোপুরি সেট করে নিচ্ছি পুরো ফুল ফেসে। তো তোমরাও অবশ্যই এভাবে মেকআপটাকে করলে তোমাদেরও কিন্তু এভাবে বেস মেকআপটা এতটাই ফললেস হবে আর ভীষণই ভালো দেখাবে আর অনেকক্ষণ লং লাস্টিংও হবে। এরপর আমি এখানে ইউজ করেছি L18-এর এই রেড কালারটা, মানে রেড কালারের লিপস্টিকটা, এটাকে আমি আমার ফেসে অ্যাজ এ ব্লাশ হিসেবে ইউজ করে নিয়েছি, যেহেতু সব পাউডারি প্রোডাক্ট দিয়েছি। তো সেই জন্য ভাবলাম এখানে একটু লিপস্টিকই ইউজ করে নিই। তো এরপরে খুব ভালো করে ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এরপরে আমি এখানে অ্যাপ্লাই করছি ল্যাকমির এই ইনস্টা আইলাইনারটা, যেটা তোমরা 100 টাকাতেই পারচেস করতে পারবে। আর হ্যাঁ, লিপস্টিকটাও কিন্তু তোমরা মাত্র 110 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর এরপরে আমি এখানে ইউজ করছি আইলাইনারটা। তো এই আইলাইনারটা ইউজ করছি, দেখতে পাচ্ছ এখানে এইভাবে আমি অ্যাপ্লাই করছি, জাস্ট একটু অন্যরকম করে করার চেষ্টা করছি, বাট তোমাদেরকে আমি সবটাই দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে নিচে কোনো রকম ড্র করবো না বা কাজল ইউজ করবো না। এরপরে আমি আজকে ইউজ করছি মেবলিনের কলোসেলের এই মাস্কারাটা, যেটা তোমরা মোটামুটি 299 কি 300 টাকার মধ্যেই পেয়ে যাবে। বাট এই মাস্কার একটু দামটা হাই হলো, ভীষণ ভালো একটা মাস্কারা ব্রাইড লুকের জন্য। এরপরে আমি এখানে ইউজ করছি এই সুইস বিউটির এই হাইলাইটারটা, যেটা শেড নাম্বার হচ্ছে 04। তো এই হাইলাইটার কিন্তু ভীষণ পছন্দের একটা হাইলাইটার আর ভীষণই ভালো গর্জিয়াস একটা গ্ল্যাম লুক দেয়, তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। 200-250 টাকার মধ্যে এরকম কিন্তু হাইলাইটারটা ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা হাইলাইটার, তোমরা অবশ্যই ইউজ করতে পারো। এরপর আমি সেম লিপস্টিক আমি আমার লিপসে ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো লিপস্টিক অবশ্যই ইউজ করতে পারো, বাট এটার কভারেজটা খুব একটা ভালো নয়, মানে L18-এর এই যে লিপস্টিকের কভারেজটা খুব একটা বেশি নয়। তো তোমরা চাইলে অন্য কোনো লিপস্টিকও ইউজ করতে পারো অবশ্যই। তো চলো ফার্স্টে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একদম রেড কালারটা ইউজ করেছি, কারণ আমার শাড়ি, ব্লাউজ সবই রেড কালারের, আজকে লুকটা একটু অন্যরকম হতে চলেছে।
তো সেজন্য পুরোটাই আমি রেড কালারের অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি পুরো ফেসে তো মেকআপ শেষ, এবারে হচ্ছে কলকা করব। তো কলকাটা আমি সেইভাবে নিজেরটাতে নিজে সেইভাবে পারি না, তবু আমি চেষ্টা করি তোমাদের জন্য যাতে তোমরা পারো নিজেরা, বা অন্য কাউকে করে দিতে পারো, জাস্ট কলকাটা আইডিয়া তোমাদেরকে দিতে পারি। তো এরকমভাবে দেখতে পাচ্ছ আমি কলকাটা করছি, তোমাদেরকে পুরো কলকাটা দেখিয়ে দিচ্ছি, তো সেটা দেখে নাও আর লাস্ট লুকটাও দেখে নিও কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আজকে কলকাটা শুধুমাত্র আমি যে আমার টিপটা রয়েছে সেটার ওপর দিয়েই নয়, আজকে পুরো কপালে কিন্তু আমি কলকাটা করেছি। তোমরা দেখে নাও পুরো লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিও তোমরা কী দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না, কী ভিডিও তোমরা দেখতে চাইছো। আর এটা কিন্তু একদম বছরের শেষ, তো বছরের শেষে তোমরা কী কী টপিক দেখতে চাও বলো, আমি সবার রিকোয়েস্ট রাখবো, রাখার চেষ্টা করবো অবশ্যই। তো চলো কেমন হয়েছে আজকে লাস্ট লুকটা। মালা বদল হবে,